সে রাত 10 টাকা চল্লিশে বিক্রি করছে, তা এটা তো আপনার SMS কেন দিতে হবে? SMS আসে প্রতি মধ্যরাতে, সেই অনুযায়ী ঠিক হয় ডিমের দাম। SMS এর দামে ডিমের দর করেছে রেকর্ড। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। হঠাৎ ডিমের দাম বৃদ্ধিতে ভোক্তা অধিকারের অনুসন্ধানে উঠে আসে একদল ব্যবসায়ীর কথা, যারা SMS এর মাধ্যমে নির্ধারণ করে ডিমের দাম। তেজগাঁওয়ে ডিম আসার পর এক জায়গায় বসে একই ডিম বিক্রি হয় তিনবার, দামেরও পরিবর্তন আসে তিনবার। দশ টাকা তিরিশ পয়সায় উৎপাদন সে ডিম 12 টাকায় বিক্রি হওয়ার কথা, তবে এখন তা বিক্রি হচ্ছে 15 টাকায়। আমাদের ব্যাপারে যদি অভিযোগ থেকে থাকে সেগুলো আপনারা আমাদেরকে আসলে জানতে চাইবেন, আমরা যেহেতু এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা অবশ্যই শেয়ার করব, কারণ এটা তো আমরাও তো একজন ভোক্তা। ডিম ব্যবসায়ীদের কাছে নেই পাকা রসিদ, যারা দেন রসিদ সেখানেও থাকে না ডিমের দাম। সেই পাকা বছরের শুধু লেখা আছে 6000 ডিম বিক্রি করছেন, কত টাকায় বিক্রি করছেন সেটা তো লেখা নাই। বগুড়াতে কত টাকা ডিম বিক্রি হবে আপনি SMS দিয়ে কিভাবে বলে দিচ্ছেন? এই ভয়াবহ অন্যায় আপনি বা আপনারা বা মানে যে এই বিসিএস সাইকেলে জড়িত যারা এই কাজটা করছে তারা কেউ কিন্তু মুক্তি পাবেন না। ডিমের খামারি পর্যায়ে কাজ করেন লাখো মানুষ, কিন্তু এই ডিমের দাম নির্ধারণ হয় একটি SMS এ। কারা জড়িত তাহলে? চট্টগ্রামের এক ব্যবসায়ী আছেন যার এই ছবিতে তার ছবি ইনভলভ আছে, যিনি 40 লক্ষ থেকে 50 লক্ষ ডিম তিনি মজুদ করেন। কেউ না কেউ গেম খেলতেছেন কিন্তু তারা স্বীকার করছেন না, তারা স্বীকার করেন না, তারা বাজার দেন না, কিন্তু আবার তাদের নামটাই ঘুরে ঘুরে আছে। ডিমের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তা অধিকার। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে, 10 দিনে সে এই 10 লক্ষ টাকা প্রফিট করে। বাংলাদেশে এমন কোনো বিজনেস নাই, আমি মনে করি গ্যামলিংও বোধ হয় এত সুবিধাজনক, কেন এই ব্ল্যাঙ্ক আপনার ভাউচার দেওয়া হয় এইটার জবাব দিতে হবে। প্রয়োজনে আমরা তেজগাঁওয়ের প্রতিটা জায়গায় যারা এই এখনও এই আমাদের যেগুলো ইনস্ট্রাকশন আছে মূল্য তালিকা তাড়ানো পাকা ভাউচার আমরা প্রতিটা দোকান আমরা বন্ধ করে দেব। বর্তমানে দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4 কোটি, উৎপাদন হয় 4.5 কোটি, যার 80% উৎপাদন করছে প্রান্তিক পর্যায়ের খামারিরা। শাহাদাত অভ্র, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।